হাই বন্ধুরা, তোমাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভয়। মানে অনেক সময় আমরা বাচ্চাদের ভয় দেখাই না, ভয় দেখিয়ে বলি ওই যে দেখ জুজুবুড়ি আসছে, ওই যে দেখ ভূত আসছে। এটা অ্যাকচুয়ালি করা বাচ্চাদের সঙ্গে একেবারেই ঠিক নয়। এই ভয় যে কী আকার নেয় বড় হয়ে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বাচ্চার হয়ে যায় আর কি। জুজুবুড়ি, হোয়াট ইজ জুজুবুড়ি, জুজুবুড়ি বলে কিছু নেই। তো ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, বাচ্চাদের খুব একটা ভয় দেখানোর প্রয়োজনই, আর ভয় দেখিয়ে কিছু শেখারও আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। সে নিজেই আস্তে আস্তে, অনেকে আবার করেন কি অন্ধকার ঘরে ভয় দেখানো, অন্ধকার ওখানে ঢুকিয়ে রাখবো তোমাকে, এই পুলিশ আসছে বা কিছু, এগুলো না একদমই আমার মনে হয় বাচ্চাদের করা একদমই, আমরা এখন মানে ছোটো সময় তো ঠিক বোঝা যায় না, কিন্তু বড় হতে হতে ওর নানান রকম সমস্যা আকৃষ্ট হয় আর কি। বাচ্চাটি যখন বড় হয় তখন নানান রকম সমস্যা হয় ওর, আর সাহস তো তার চলেই যায়। সো প্লিজ আপনারা সেই ভয়টা আপনারা কম দেখাবেন, মানে এমনি একটু দেখাতে পারেন, কিন্তু ওই জুজুবুড়ি বা ওই যে ভূত আসছে বা অন্ধকার তোমাকে রেখে দেবো, অ্যানালাইসিস করলে না এগুলো অনেক কিছু আপনারা নিজেরাই একটু বুঝতে পারবেন যদি দেখেন আর কি। এই ভীতিটা খুব বড় আকার, অনেকের মধ্যে বড় হয়ে খুব বড় আকার ধারণ করে। সো প্লিজ আপনারা বাচ্চাদের একটু ভয়টা কম দেখান।